বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডিজি ফুড এর সার্কুলার। আপনারা হয়তো অনেকেই জানেন যে এই সার্কুলারটি হয়েছে। এই সার্কুলারের অনেক পদসংখ্যা এবং অনেক ক্যাটাগরি পদ আছে, কিন্তু আমি টপ থ্রি পদসংখ্যার ভিত্তিতে এই টপ থ্রি নিয়ে আলোচনা করব। তো আমরা দেখি ডিজি ফুড সার্কুলার প্রথম যে লোভনীয় পদ বলা যেতে পারে সে হচ্ছে উপখাদ্য পরিদর্শক। এর পদসংখ্যা হচ্ছে 356টি, গ্রেড 13। এর যোগ্যতা হচ্ছে সম্মান দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ। দ্বিতীয় পদটি হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক। এর পদসংখ্যা হচ্ছে 222টি, এটি গ্রেড 15। যোগ্যতা হচ্ছে এইচএসসি সমমান দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ। তৃতীয় যে পদটি আমি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদসংখ্যা অনেক, 346টি। যোগ্যতা হচ্ছে এইচএসসি সমমান দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ। এবং এর একটি বৈশিষ্ট্য, মানে অন্য একটি বৈশিষ্ট্য হচ্ছে এর আপনার ব্যবহারিক পরীক্ষা হয়, এবং ব্যবহারিক পরীক্ষায় বাংলায় প্রতি মিনিটে 30টি শব্দ ও ইংরেজিতে 40টি শব্দ থাকতে হয়। আবেদন শুরু ইতোমধ্যে হয়ে গেছে 12/9/2023 ইং থেকে, এবং আবেদন শেষ হবে 11/10/2023 ইংরেজি বিকাল 5টা পর্যন্ত। বিভাগীয় পর্যায়ের এটি সার্কুলার বলা যেতে পারে, কারণ এটি প্রতি পদের পরীক্ষায় বিভাগীয় শহরে হয়ে থাকে। আর আপনারা চাকরি বিষয়ে যে কোনো কিছু জানতে হলে আমাদের পেজ, ফেসবুক পেজ কেকেআর ক্রিয়েশনস এবং ইউটিউব চ্যানেল সেম নেম কেকেআর ক্রিয়েশনস এর সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।